একটি প্রতি বছরের এই বছরও পূর্ণার্থী থেকে দর্শনার্থী সকলেই ভিড় জমিয়েছেন এই পূণ্য ধামে কথিত আছে এই পিঠেই নাকি পার্বতীর বক্রমণি পড়ার ফলেই নাম হয়েছিল বক্রেশ্বর ধাম এই দিঘির জলও সেই কারণে উষ্ণ তাই শীতলতাকে দূর করতে বক্রেশ্বর ধামে উষ্ণ জলে স্নান করতে আসেন বহু দূর দূরান্ত থেকে আগত জলে স্নান করছিলাম জলে নামার পর তো খুব ঠান্ডা জলে স্নান করা হয় তাহলে খুবই আরাম পাওয়া যায়